চাকরির খবর দি অ্যাপ, চাকরি এখন আপনার হাতের মুঠোয়। এই অ্যাপটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে কোনো ধরনের অ্যাকাউন্ট খুলতে হবে না বা সাইন আপ করতে হবে না, আপনি সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করেই ব্যবহার করতে পারবেন এবং সকল সরকারি এবং বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন এবং নোটিফিকেশনস পাবেন। আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি বাংলাদেশি জব সার্কুলারের একটি অ্যাপ্লিকেশন, যেটির নাম হচ্ছে চাকরির খবর দি অ্যাপ। চাকরির খবর দি অ্যাপ এটি ডাউনলোড করতে হলে প্লে স্টোরে এসে লিখতে হবে চাকরির খবর দি অ্যাপ। এটি লিখে সার্চ করলে একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন, এই যে বাম পাশের লোগোটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের এই অ্যাপ। এটি আমরা কি ডাউনলোড করে ইনস্টল করে নিব, 5.0 রেটিং দেখাচ্ছে। অথবা এই অ্যাপটির ডাউনলোড লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখানে ক্লিক করলেই সরাসরি প্লে স্টোরে চলে আসতে পারবেন এবং সেখান থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি, আপনারা এই লোগোটি দেখলেই বুঝতে পারবেন। আমরা ইনস্টল বাটনে ক্লিক করলাম। এই অ্যাপটির বড় সুবিধা আমি আগেই বলেছি যে এখানে সাইন আপ করতে হয় না, অ্যাকাউন্ট করতে হয় না। এই অ্যাপের মাধ্যমে আপনারা চাইলে অনলাইনে বই অর্ডার করতে পারবেন, সকল ধরনের বোর্ডের রেজাল্টগুলো দেখে নিতে পারবেন এবং আপনার চাকরির বয়স আছে কিনা সেটিও জেনে নিতে পারবেন। তো আমাদের অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করা কমপ্লিট হচ্ছে, আমরা এটিকে ওপেন করে নিচ্ছি। তো এটি হচ্ছে আমাদের চাকরির খবর দি অ্যাপের ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হোম পেজ। আপনি চাইলে এই হোম পেজে এসে সরকারি বেসরকারি সহ দেশের বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞপ্তিগুলো এখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন রয়েছে কোম্পানির নাম, এখানে পদের নাম, যেমন ট্রান্সকম বেভারেজ লিমিটেডে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে রয়েছে পদের নাম, কোন পদে চাকরিটির সার্কুলার দিয়েছে সেটি দেখতে পারবেন। তারপরে এই চাকরিটি কোথায়, কোন এরিয়াতে আসলে যারা চাকরির অ্যাপ্লাই করবে তাদেরকে কোন এরিয়াতে কাজ করতে হবে, সমগ্র বাংলাদেশ অথবা স্পেসিফিক জেলাতে দেখাবে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ 2022-3-31। তো এটি দেখলেই বুঝতে পারবেন যে আপনার চাকরির আবেদনের জন্য আর কতদিন রয়েছে কিংবা এটির লাস্ট ডেট কবে। তো আমরা এখান থেকে যে কোনো একটি চাকরির বিজ্ঞপ্তি ওপেন করে দেখছি। আমরা এটি ওপেন করলাম। ওপেন করলে প্রথমেই আপনাকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করতে হবে এই কারণে, আপনি এখান থেকে চাইলে চাকরির বিজ্ঞপ্তিগুলোর ছবি, পিডিএফ ফাইল, বিভিন্ন জায়গায় আবেদন করতে গেলে বিভিন্ন ফর্ম দরকার হয়, সেই ফর্মগুলো এখান থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। তো এর জন্য আমরা অ্যালাউ করে দিচ্ছি। সো অ্যালাউ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বাম পাশে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে বিভিন্ন পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। ডান পাশে দেখতে পাচ্ছেন পদ অনুযায়ী সমগ্র বাংলাদেশ, জব টাইটেল, জব ডিসক্রিপশন, এই চাকরিটি কবে পাবলিশ করা হয়েছে, আবেদনের শেষ তারিখ কবে, কতদিনের মধ্যে এই চাকরির আবেদনের সময়টি শেষ হয়ে যাবে, আর মাত্র 21 দিন বাকি দেখাচ্ছে, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, জব সোর্স। জব সোর্স এটি একটি মানে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে আপনি চাইলে এই জবটি আসলেই কোম্পানি অফার করছে কিনা আপনি চাইলে এই জব সোর্সে ক্লিক করলে ভেরিফাই করে নিতে পারবেন। তারপরে রয়েছে যোগাযোগ করার অপশনগুলো, বিস্তারিত ঠিকানা এখানে দেয়া রয়েছে। এবং এখানে রয়েছে সার্কুলার যে হয়েছে সেটির ছবি, অরিজিনাল ছবি আসলে এখানে দেয়া রয়েছে, আপনারা চাইলে এটিকে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করলেই এটি অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। এই যে আমাদের ডাউনলোড করা হয়ে গেল, এটি আপনারা চাইলে ডাউনলোড করেও দেখতে পারেন। পাশাপাশি আপনি চাইলে এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, আপনি চাইলে যদি অনলাইনে আবেদন করতে চান মোবাইল থেকে তাও করতে পারবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে ওই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে, আপনারা চাইলে সেখান থেকেই অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে এই চাকরির সম্পর্কিত আপনার কোনো মতামত যদি থাকে তাহলে আপনি এখানে তাদেরকে লিখে জানাতে পারেন, কোনো মন্তব্য থাকলে সাবমিট বাটনে ক্লিক করলেই জানাতে পারেন। ওকে, তো এখন আমরা ছিলাম হোম পেজে। এখানে চাইলে আপনি স্পেসিফিক শুধু যদি সরকারি চাকরি খোঁজেন তাহলে সরকারি বাটনে প্রেস করলে এখানে সমস্ত চাকরিগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই সরকারি চাকরি। আপনি চাইলে স্পেসিফিক সরকারি চাকরিগুলো দেখতে পারবেন। এখান থেকে আপনি চাইলে ডান পাশে দেখতে পাচ্ছেন ফেভারিট একটি আইকন রয়েছে, আপনি চাইলে পরবর্তীতে দেখার জন্য ফেভারিট আইকনে ক্লিক করে রাখতে পারেন, এভাবে ক্লিক করে রাখতে পারেন। বেসরকারি অপশন রয়েছে, এই অপশনে পাবেন সমস্ত বেসরকারি চাকরি এবং এখান থেকেও আপনি দেখে নিতে পারেন। এখানে আসলে অসংখ্য চাকরির বিজ্ঞপ্তি রয়েছে, আপনি যে কোনো কোম্পানিতেই চাকরি খুঁজুন না কেন কিংবা সার্কুলার খুঁজতে থাকুন না কেন, পত্রিকা আসলে আপনার কেনার কোনো প্রয়োজন হবে না, এই অ্যাপের মাধ্যমে আপনি আশা করি খুঁজে পাবেন। তারপরে রয়েছে হট জবস একটি অপশন। এরপরের যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বোর্ড রেজাল্ট। আমি আগেই বলেছিলাম এই অ্যাপের মাধ্যমে এটি একটি বড় সুবিধা, আপনাকে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না কিংবা ওয়েবসাইটে ঘুরতে হবে না, মোবাইলে টেক্সট করতে হবে না এসএসসি, ইন্টারমিডিয়েট কিংবা অনার্সের রেজাল্ট জানার জন্য। আপনি চাইলে বোর্ড রেজাল্ট এই অপশনে ক্লিক করলেই
আপনি এই অ্যাপের মাধ্যমেই আপনার যে কোনো বোর্ডের এসএসসি, জেএসসি, এইচএসসি বা যে কোনো ধরনের বোর্ডের পরীক্ষার রেজাল্টগুলো জেনে নিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। তো এটি একটি বড় সুবিধা। তারপরে রয়েছে সময়সীমা, শেষ প্রান্তে এখানে ক্লিক করলে দেখে নিতে পারবেন আগামী 7 দিনের মধ্যে যে চাকরিগুলোর আবেদন করতে পারবেন কিংবা সময়সীমা শেষ হয়ে যাবে সেই চাকরিগুলোর অপশনগুলো আপনি এখানে দেখতে পারবেন। এরপরে রয়েছে পপুলার, এই সপ্তাহে কোন চাকরিগুলো বেশি দেখা হয়েছে কিংবা পপুলার চাকরিগুলো এখানে দেখতে পারবেন। জরুরি তথ্যের আন্ডারে রয়েছে কোন চাকরির পরীক্ষা হবে, কবে হবে, কোন চাকরির জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, কোন চাকরির অ্যাডমিট কার্ড চলে এসেছে, এই সকল ধরনের ইনফরমেশনগুলো এখানে পাবেন। যেমন আপনি কোথাও যদি পরীক্ষা দিয়ে থাকেন সেটির রেজাল্ট কবে দিবে কিংবা সেটির ফলাফল আপনি সহ সব কিছুই এই অপশনগুলোতে এসে দেখতে পারবেন এবং এখান থেকে চাইলে আপনি ডাউনলোডও করে নিতে পারবেন। এরপরে রয়েছে প্রিয় তালিকা। আমি আগেই বলেছিলাম যে আপনি চাইলে ফেভারিট আইকনে ক্লিক করে প্রিয় তালিকা সিলেক্ট করতে পারবে এবং পরবর্তীতে সেই চাকরিগুলো আবারও আপনি নিজের মতো করে দেখে নিতে পারেন। তো আরও কিছু অপশন এখানে রয়েছে, যেমন লেফট সাইডে ক্লিক করলে দেখতে পারবেন বই অর্ডার করুন। তো এটি আসলে মারাত্মক একটি অপশন। চাকরির পরীক্ষার দিতে গেলে কিংবা চাকরি প্রত্যাশীদের অনেক ধরনের বই আসলে কিনতে হয়, অনেক ধরনের বই প্রয়োজন হয় পড়াশোনা করার জন্য চাকরি রিলেটেড কিংবা আসলে চাকরি রিলেটেড না, সাধারণ জ্ঞান অর্জনের জন্য অনেক সময় বই নিতে হয়। তো এই বইগুলো সবসময় নিজেদের এলাকায় পাওয়া যায় না। তো আপনি চাইলে এই অ্যাপের মাধ্যমেই যে কোনো ধরনের বইগুলো অর্ডার করতে পারবেন। এখানে বইয়ের নামগুলো দেয়া রয়েছে, আপনি চাইলে বইগুলো দেখে নিয়ে তারপরে বই অর্ডার করতে পারেন। অর্ডার করার জন্য আপনার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা এবং ইমেল অ্যাড্রেস যদি থাকে দিয়ে চেক আউটে ক্লিক করলে আপনি বইগুলো কিনে নিতে পারবেন। আরও একটি অপশন রয়েছে এখানে, ধরুন এখানে আপনি একটি বই কিনতে চাচ্ছেন কিন্তু সেটি আসলে এখানে নেই, আপনি চাইলে নতুন বই অর্ডার করুন এই অপশনে ক্লিক করে আপনার বইয়ের নাম, লেখক, এডিশন এগুলো যদি জানা থাকে, পরিমাপ দিয়ে ছবি থাকলে আপনি ছবিও দিতে পারেন, দিয়ে আপনি চাইলে বইগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। তো এটি একটি ভালো এক অপশন। আরও কিছু অপশন রয়েছে, যেমন আপনি চাইলে সরকারি যে চাকরিগুলো আমি দেখালাম, সরকারি চাকরির আন্ডারে যে সকল মন্ত্রণালয়গুলো রয়েছে আপনি চাইলে সেই স্পেসিফিক মন্ত্রণালয়ের চাকরিগুলো এখান থেকে খুঁজে পেতে পারেন। যেমন শিক্ষা মন্ত্রণালয়ে ক্লিক করলে শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যে সকল চাকরিগুলো রয়েছে সবগুলো আপনি এখানে পাবেন। পাশাপাশি আরও রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের মন্ত্রণালয়গুলোই রয়েছে। তো আপনি চাইলে স্পেসিফিক মন্ত্রণালয়ে ক্লিক করে আপনি আপনার পছন্দের মন্ত্রণালয়ের আন্ডারে সার্চ করে নিতে পারেন। তারপরে রয়েছে বেসরকারি চাকরি, বেসরকারির আন্ডারে যেমন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে ব্যাংক রিলেটেড কিংবা আর্থিক রিলেটেড যে কোম্পানির চাকরির বিজ্ঞপ্তিগুলো রয়েছে এখানে সব কিছুই দেয়া রয়েছে। তো স্পেসিফিক আপনারা এইভাবে দেখে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। আরও একটি অপশন হচ্ছে গ্রুপ অফ কোম্পানি, আপনি চাইলে বসুন্ধরা গ্রুপে আপনি যদি আগ্রহ থাকে যে আমি শুধুমাত্র বসুন্ধরা গ্রুপেই চাকরি করব কিংবা আপনি চাকরি খুঁজছি, তাহলে এই অপশনে ক্লিক করলে দেখতে পারবেন বসুন্ধরায় যে বর্তমানে নিয়োগগুলো রয়েছে সেই নিয়োগগুলো এখানে দেখতে পারবেন। শুধু তাই নয়, এখানে আরও কিছু অপশন আমি দেখিয়ে দিচ্ছি, যেমন পড়াশোনা অনুযায়ী চাকরি, আপনি আপনার পড়াশোনা অনুযায়ী চাইলে চাকরি খুঁজে নিতে পারেন। যেমন এসএসসি পাশে ক্লিক করলে এখানে যে চাকরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো শুধুমাত্র এসএসসি পাস যারা তাদের জন্যই রয়েছে। তো আপনি চাইলে আপনার পড়াশোনা অনুযায়ী চাকরিও এখান থেকে খুঁজে বের করতে পারেন। আরও কিছু অপশন রয়েছে, সাক্ষাতে চাকরি, পার্ট টাইম চাকরি, বাসা থেকে অফিস, বিদেশে চাকরি এবং প্রস্তুতি, জরুরি তথ্য, প্রশ্নোত্তর সেকশন, পরীক্ষা ফলাফল, এখানে আসলে বিভিন্ন অপশনই রয়েছে। আমরা চাইলে এগুলো দেখে নিতে পারি অথবা আপনি চাইলে আস্তে আস্তে অ্যাপটি ব্যবহার করলেই বুঝতে পারবেন আশা করি। যেমন পরীক্ষার ফলাফলে ক্লিক করলে আপনি বিগত যে পরীক্ষাগুলো দিয়েছেন এই পরীক্ষার ফলাফলগুলো এখানে পেয়ে যাবেন। আপনি চাইলে এগুলো ডাউনলোড করে নিতে পারেন। এবং আরও কিছু অপশন, যেমন এজ ক্যালকুলেটর, আপনি চাইলে আপনার চাকরির বয়স যদি দেয়া থাকে 30 বছর তাহলে এক্স্যাক্ট আপনার বয়স কত দিন হয়েছে আপনি চাইলে এখান থেকেই জেনে নিতে পারবেন। তো আসলে আশা করি এই অ্যাপটি আপনাদের ভালো লাগবে, যারা চাকরি প্রত্যাশী তাদের এই অ্যাপটি আশা করি ভালো লাগবে এবং পছন্দ হবে। কোনো চাকরি সম্পর্কে কোনো তথ্য জানার জন্য কিংবা যোগাযোগের জন্য এখানে আর একটি বাটন রয়েছে, যোগাযোগ করুন, আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আশা করি এই অ্যাপটি ব্যবহার করলে আপনাকে কোনো ধরনের চাকরির পত্রিকা কিনতে হবে না কিংবা ফেক কোনো সার্কুলারও এখানে পাবেন না। যে সার্কুলারগুলো এখানে রয়েছে সবগুলো
ভেরিফাইড এবং চাকরির যে সোর্স সেগুলো আপনারা এখানে পাবেন। এবং এই অ্যাপের লিঙ্কটি সরাসরি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সরাসরি সেখানে ক্লিক করেই প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকে আমরা এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন এই অ্যাপটি সম্পর্কে। ভালো থাকবেন সবাই, হ্যাভ এ নাইস টাইম।